বাজারে আজকাল মাছ মাংস তরকারির সাথে সাথে বিক্রি হচ্ছে টাকা শুনে অবাক হচ্ছেন, কিন্তু এই ঘটনা একবারই সত্যি। রাস্তা ঝুড়ির উপর রেখে বিক্রি হচ্ছে বস্তা বস্তা টাকা, ডলার ইউরোর পরিবর্তে তা কিনে নিচ্ছে অনেকেই। আশ্চর্য হবেন জানলে যে সেই বাজারে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, ভুলেও আসে না কোনো চোর ডাকাত। এই রকম দেশ কি আদেও আছে পৃথিবীর মানচিত্রে? আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে গেলেই আপনি এই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকতে পারবেন। ভাববেন না কোনো নকল বা জাল টাকা বিক্রি হয়, দেশের করুণ অর্থনৈতিক দশার জন্যই আসল টাকা বস্তা করে বিক্রি করে দিচ্ছেন সেখানকার বাসিন্দারা। বিগত কয়েক বছর ধরে মার্কিন ডলারের তুলনায় অনেক নিচে নেমে গেছে এই টাকার মূল্য। সোমালিল্যান্ডের টাকাকে বলা হয় শিলিং। এক মার্কিন ডলারের দাম 2000 সালে 10,000 শিলিং, 2017 সালে অবশ্য এই পরিমাণ সামান্য কমে দাঁড়ায় 9,000 শিলিং। অন্যদিকে ইউরোর দাম অবশ্য আরো কিছুটা বেশি। আফ্রিকার এই ছোট্ট দেশে টাকার দামের আশ্চর্যজনক পতনের ফলে বর্তমানে শিলিং এ কোনো গুরুত্ব নেই। বিশেষজ্ঞদের মতে সোমালিল্যান্ডের বাজারে শিলিং এর জন্য আলাদা করে লাগে না কোনো নিরাপত্তা, সেই জন্য বাজারে বস্তা বস্তা টাকা বিক্রি হচ্ছে। আপনি চাইলেন ডলার বা ইউরো খরচ করে বস্তা ভর্তি টাকা বাড়িতে নিয়ে আসতে পারবেন। এইভাবে টাকা বিক্রি হয় বলে চোর ডাকাতদের কোনো ভয় নেই। আসলে টাকার কোনো রকম মূল্যই নেই এখানে। যদি দীর্ঘদিন এইভাবে সব চলতে থাকে গোটা দেশ পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে। আফ্রিকার বহু দেশে ইতিমধ্যে সেনা অভ্যুত্থান ঘটেছে। গত 26 জুলাই নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করে দেশের রক্ষা বাহিনী। আরেকটি দেশ গ্যাবনের ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী, এমনকি তালিকায় রয়েছে গিনির নামও। আফ্রিকায় মোট 10টি সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে 2020 সাল থেকে। এইসব দেশের জনগণ সামরিক শাসকদের স্বাগত জানিয়েছে। বিশেষজ্ঞদের দাবি সোমালিল্যান্ডে যে কোনো দিন সেনা অভ্যুত্থান হতে পারে। রাষ্ট্রসংঘ এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। সূত্রের মাধ্যমে জানা যায় যে আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF এর তরফে সোমালিল্যান্ডকে বড় আর্থিক প্যাকেজ দেওয়া হতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।